ya Muhammad jagat jala kamli wala tumari naam Medina wala tumari naam ei prithibir name didhanka ei prithibir name didhanka sabari sara tumari naam Medina wala tumari naam fokir darbesh badshagoner fokir darbesh badshagoner golari mala tumari naam kamli wala tumari naam lauh mahfuz ase je lekha lauh mahfuz ase je lekha mimeri dara tumari naam alamin upadhi tumari naam la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam bhaira amar bondhura amar musulmaner shongkha aste aste barche Hazrat Umar musulman hoya gelen musulmaner shokti komche naki aro barche Umar eto sahoshi manush jiggesh korlen ya rasulullah ya habiballah ei muhurte amar kon amol he Umar amra jokhon namaz porbo tumio amader sathe namaze daraiba amra jokhon chupe chupe kalimar daawat dei tumio daawat diba amra chupe chupe namaz porte hoy chupe chupe kalimar daawat dite hoy koy keno koy kafirra musliman paile japiye pore muslimaner upore aghat kore zulum kore Umar dak dia koy o Allahr habib ami Umar islam dharmo grohon korar poro jodi ei bhabe chupe chupe kalimar daawat dewa lage tahole ami musliman hoy ki লাভ হলো ও পয়গম্বর চলেন মক্কাতুল মুকাররমায় আপনি ইমামতি করবেন আপনি আপনার পিছনে দাঁড়ায় নামাজ পড়ব আবু জাহেল উতবা সাইবা যদি আয়েশা কোনো বাধা প্রদান করতে চায় আমি ওমরের তলোয়ার একাই যথেষ্ট জোরে কোন সুবহানাল্লাহ 13 বছর পর্যন্ত আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিবেন মক্কায় এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু যখন আল্লাহর হাবিব 10 থেকে 13 বছর পার করে দিচ্ছে তখন কাফেররা মিলে আরেকটা ষড়যন্ত্র করছে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আবার সরায় দিবে একবার প্ল্যান করছিল পারে নাই ওমরকে পাঠায়ও পারে নাই এবার আবার প্ল্যান করছে আবু জাহেল কি করা যায় যদি এক দলের নেতারা যায় ওমরকে মারতে যাও তাহলে ওমরের মুহাম্মদকে মারতে যাও তাহলে মুহাম্মদের দলের লোকেরা আমাদেরকে মারতে আসবে আসো ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তথা মুসলমান ছাড়া আমরা যত বেঈমান কাফেররা আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হই বর্তমান জমানায় বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ধর্ম মুসলমান ছাড়া যত খ্রিস্টান ধর্ম ছাড়া সহ মুসলমান ছাড়া যত ধর্ম আছে সবাই কিন্তু যদিও পারস্পরিক দ্বন্দ্ব থাকে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু সব এক হইয়া মাঠে নামছে ঠিক না বেটি জোরে কর বৌদ্ধরা মুসলমানের উপর আঘাত করে ইন্ডিয়াতে হিন্দুস্তান সেখানে মুসলমানরা নির্যাতিত আপনার কি বলেন বিশ্বের যেখানেই যাবেন কাফের বেঈমানদের একটাই টার্গেট মুসলমান নিপাত যাক নাউজুবিল্লাহ বলে এরা কিন্তু ভালো করে জানে মুসলমান না থাকলে এরাও দুনিয়া টিকবে না এরপরও শত্রুতামি করে কাফেররা মিলে তখনও সবাই মিলে ঐক্যবদ্ধ মুহাম্মদকে শেষ করতে হবে সব দলের নওজোয়ান যুবকদেরকে নিয়ে ঘরের চতুর্পাশ ঘেরাও করে ফেলেছে আল্লাহর নবী জানেও না একজন জানলেও না আছেন তিনি কে আল্লাহ আরো আসছে কোন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আওয়াজ দেন একটু তাহলে আরো মাহফিল কিছুক্ষণ চলবে একজন জান্নাওয়ালা আছেন তিনি কে আল্লাহ ঘরের চতুর্পাশ ঘেরাও করে রেখেছে কাফের নেতারা নওজোয়ান যুবকরা চান্স পাইলে মুহাম্মদকে হত্যা করা হবে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল
জিব্রাইল এসে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে হ্যাঁ জিব্রাইল, আমি যদি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলিয়া যাই, আমি ঘর থেকে বের হলেই তো কাফেররা দেখতে পাবে। আল্লাহর হাবিবকে জিব্রাইল আমিন জানাইয়া দিলেন, কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, হাতের মধ্যে বালুর মুষ্টি, ভিতরে হাতের মধ্যে বালু নেন এক মুষ্টি, এবার বালুর ভিতরে ফু দেন, তত হাতের মুষ্টির মধ্যে একটা ফুক মারেন, ছাইরা দেন, দেখেন আল্লাহ কেমন খেলা খেলে। সুবহানাল্লাহ, কর ياسين القرآن الحكيم إنك لمن المرسلين الله الحبيب سورة ياسين কয়েকখানা আয়াত তেলাওয়াত করলেন, হাতের মুষ্টির মধ্যে ফুক দিলেন, বালুগুলা ছেড়ে দিলেন, এই বালুর কণাগুলা কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছিয়া যায়। কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছে গেলে সাময়িক সময়ের জন্য চক্ষুটা বন্ধ। এই ফাঁকে আল্লাহর হাবিব বের হয়ে যাবেন, হ্যাঁ জিব্রাইল, আমি যদি বের হয়ে যাই কাফেরদের চোখ বন্ধ হতে পারে, কিন্তু কান তো খোলা আছে। জিব্রাইল বলে এবার আর বালুর মুষ্টি লাগবে না, আরেকটা আয়াত শিখাইয়া দিলেন, পড়ে ফুক দেন, ফুক দিলেন, তাদের কানগুলো আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব হযরত আলীকে আপন বিছানায় শোয়া বলে, হে আলী, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, কাফেররা সকালবেলা অনেকে আমার কাছ থেকে টাকা পাও না, মুসলমান ও মুসলমান অনেকেই আমাকে আল আমিন বলে জানে, সবাই আল আমিন বিশ্বাস করে আমার কাছে টাকা জমা রাখছে, আসলে তাদের পাওনাগুলো দিয়ে দিবা, মদিনা হিজরত করবা, সেখানে তোমার সাথে আমার দেখা হবে। পাশাপাশি জিজ্ঞেস করে, হে আলী, তোমার কি ভয় লাগছে নাকি? কারণ কাফেররা যখন আমাকে মনে করে তোমার উপরে আঘাত করবে, ভয় হতে পারে। আলী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি হলাম আপনি তুবা দিয়ে দিয়েছেন আসাদুল্লাহিল গালেব, ওগো আল্লাহর হাবিব, আমি কাফেরদের তলোয়ারের ভয় করি না, আর আপনার পাক জবানের একটা আল্লাহর কাছে দাম আছে, আপনি তো পাক জবান দিয়া বলেছেন, হে আলী, মদিনায় যাইবা, হিজরত করবা, সেখানে তোমার সাথে আমার দেখা হবে, আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে, মদিনায় যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মরণ দিবে না। হিজরত করিতে নবীজি চলছে না ধারাতে, গৃহে তেরা খিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে হযরত আলীকে আপন বিছানায় শোয়া আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেন। আল্লাহর হাবিব শুধু বলের মসজিদ হাত থেকে ছেড়ে দিয়েছিলেন মাত্র, পরবর্তীতে আল্লাহ কোরআনের অন্য আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আবু হাবিব আমার, আপনি শুধু হাত থেকে বালুর কণাগুলা ছেড়ে দিয়েছিলেন মাত্র, এমনি এমনি কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছায় নাই, আপনি শুধু হাত থেকে ছেড়ে দিয়েছিলেন মাত্র, বালুর কণাগুলা আমি পৌঁছায়া দিয়েছিলাম কাফেরদের চোখ পর্যন্ত। সুবহানাল্লাহ, আপনি শুধু হাত থেকে ছেড়ে দিয়েছিলেন, বালুর কণাগুলা কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছিলাম। আল্লাহর হাবিব এই ফাঁকে ঘর থেকে বের হলেন। আল্লাহর হাবিব আবু বকরের বাড়ির দরওয়াজায় যায় প্রাথমিকভাবে আস্তে করে আওয়াজ দিলে, প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললে, আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হে আবু বকর, প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি এইভাবে কেন ডাকের সাড়া দিলা, দরওয়াজাও খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? হে আবু বকর, তুমি এখনো সজাগ আছো কেমনে? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া জিজ্ঞেস করে, ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন বলেছিলেন হে আবু বকর, একদিন আমি পয়গম্বরকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, ওগো আল্লাহর হাবিব, ওই দিন থেকে আজ পর্যন্ত কোন দিন জানি আপনার সঙ্গী হতে হয়, হিজরতের সাথী হতে হয়, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর
কোনো দিন রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই নাই যুরকন সুবহানাল্লাহ এরা ছিলেন আশিক রাসূল আবু বকর সিদ্দিকের কানে কানে আল্লাহর হাবিব কয়ে আবু বকর কথা আছে ওগো আল্লাহর হাবিব আমার কানে কানে আইসা বলতে হবে না সবার সামনে বলতে পারেন কারণ আমার ফ্যামিলিতে যে লোকগুলো আছে সব আপনার ভক্ত সব মুসলমান আমি যেমন আপনার পাগল আমার ছেলে মেয়ে সবাই কিন্তু আপনার পাগল ওগো আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে লুকায় লুকায় কথা বলতে হবে না চলেন কি বলবেন আল্লাহর হাবিব বলেন হে আবু বকর রেডি হও আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আগেই তো রেডি আছি সুবহানাল্লাহ যেই রাস্তা দিয়ে হিজরত করেছেন সেই রাস্তাটা এখনো আছে যদিও আগের মতো নাই কিন্তু রোডের নাম এখনো হিজরি রোড আছে তরিকুল হিজরা সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব একটা পাহাড়ে উঠলেন আশ্চর্য হবেন যারা গিয়েছেন দেখেছেন আমার মতো ইয়ং ম্যান যুবকরাও প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে সেখানে উঠতে আল্লাহর হাবিব আবু বকরকে সঙ্গে নিয়ে পাহাড়ে উঠলেন আবু বকর আল্লাহর হাবিবকে থামায় দিয়া বলে ওগো আল্লাহর হাবিব আমি আগে যাই প্রায় 5,500 ফুট উঁচু পাহাড় 4,513 ফিট উঁচা সেই পাহাড় সেখান থেকে উঠে গুহায় ঢুকতে হয় দুইজন একসাথে এইভাবে দাঁড়ায় ঢুকতে পারবেন না এখনো গুহাটা সেইভাবেই আছে আল্লাহ সেইভাবেই রেখেছেন আমাদেরকে নিদর্শন দেখাইবার জন্য একজন ঢুকলেও এইভাবে সিনা টান করে ঢুকা যায় না মোটামুটি একটু কাজু কুজু হয়ে গুছা হয়ে তারপরে ঢুকা লাগে আবু বকর আল্লাহর হাবিবকে থামায় আগে আগে ঢুকলেন গড়াগড়ি করলেন পরিষ্কার করলেন পুরাতন গুহা যেহেতু আল্লাহর হাবিবকে ঢুকালেন আল্লাহর হাবিব বলে আবু বকর আমাকে থামায় আগে আগে ঢুকা কারণ কি আবু বকর ডাক দিয়া কয়্যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন দু জাহানের সর্দার আর আমি আবু বকর হলাম আপনার সাহাবী আগে আগে ঢুকার কারণ হলো পুরাতন একটা গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কীট পতঙ্গ থাকতে পারে আমি আগে আগে ঢুকা একটু গড়াগুড়ি করলাম আর একটু পরিষ্কার করলাম সাপ বিচ্ছু কীট পতঙ্গ যদি আপনাকে কামড় মানে তাহলে আমি আবু বকর হাসরের মাঠে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় কি জবাব দিব আর আপনাকে যদি সাপে কাটে মেরে ফেলে আপনি যদি সাপের আঘাতে দংশন হয়ে মেরে যান মারা যান তাহলে পৃথিবীর মানুষ রহমাতুল্লিল আলামিন হারা হয়ে যাবে ওগো আল্লাহর হাবিব এই জন্য ভিতরে ঢুইকে আমি একটু গড়াগড়ি করলাম পরিষ্কার করলাম এবার আপনি ঢুকেন ওগো আল্লাহর হাবিব আপনি আরাম করেন বালিশ এখন রেডি আছে দু জাহানের সর্দার বলে এ আবু বকর আমাদের সাথে কিন্তু বেডিং নাই বালিশ নাই কম্বল নাই বালিশ পাবো কোথায় আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন থেকে আমার রানটা কোলটায় আপনার জন্য বালিশ হয়ে গেছে সুবহানাল্লাহ কয়েন না আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের রানে মাথা রেখে আরাম করে আবু বকর সিদ্দিকের রানে পয়গম্বর আরাম করতেছেন ঘুমাচ্ছেন হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চোখের পানি টপ টপ করে পয়গম্বরের চেহারায় পড়ে যায় দু জাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন ঘুম ভেঙে যায় ডাক দিয়া কয় হে আবু বকর বাড়ির কথা মনে হয়েছে নাকি কেন তুমি কান্দ কি হয়েছে তোমার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ির কথা মনে হয় নাই ব্যবসার কথা মনে হয়েছে না কিচ্ছু মনে হয় নাই কেন কান্দ আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল আমি কাপড়ের টুকরা পেঁচায় পেঁচায় ফিল আপ করলাম কিন্তু একটা গর্ত ফিল আপ করার মতো কাপড় আমার কাছে নাই আমার একটা পা দিয়া সেই গর্তটা ঢাইকা রাখছিলাম সম্ভবত ভিতর থেকে বিষাক্ত কোনো বিচ্ছু বা সাপ আমাকে কামড় মেরেছিল আমার শরীরটা বিষাক্ত হয়ে গেছে আল্লাহর হাবিব বলে হে আবু বকর যখন কামড় মেরেছে তখন তুমি আমাকে ডাক দাও নাই কেন আবু বকর ডাক দিয়া কয় ও আল্লাহর হাবিব আমি আবু বকর একজন সাহাবী আপনি হলেন আল্লাহর হাবিব ও পয়গম্বর আপনার ঘুমের দাম আল্লাহর কাছে আমার আবু বকরের জানের চাইতেও বেশি দামি যুরকন সুবহানাল্লাহ
আমি আবার ঘুম ভাঙতে পারি না, চোখের পানি যে আপনার চেহারায় পড়েছে এটাও আমার ইচ্ছে ছিল না, অনিচ্ছাবশত পড়ে গেছে। আল্লাহর হাবিব একটু থুতু মোবারক লাগাইয়া দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে পরিপূর্ণ সুস্থ বানায়া দিছে। যরকন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এরপরে আবু বকরকে সঙ্গে নিয়ে আবার রওনা হয়ে গেলেন। লম্বা চূড়া কথা সংক্ষেপে আকারে বলি ভাইয়েরা আমার, মদিনায় চলে গেলেন। মদিনায় প্রায় 500 থেকে 550 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারা। সেখানে গেলেন, মদিনার মানুষগুলো আগে থেকেই পয়গম্বরকে অফার দিছে, ও পয়গম্বর আমরা মদিনার মুসলমান, আপনাকে একটা প্রস্তাব জানাই, মক্কার মানুষ যেহেতু আপনাকে ভালোবাসে না, আপনার উপরে আঘাত করতে চায়, জুলুম করে, মুসলমানদের উপরে অত্যাচার করে, আপনি আর মক্কায় থাকার দরকার নাই, মদিনায় চলে আসেন, মদিনায় আপনার থাকা খাওয়া জানমানের নিরাপত্তা আমরা দেব। সুবহানাল্লাহ, বলে যেমন কথা তেমন কাজ। আল্লাহর হাবিব মদিনায় গেলেন, মসজিদে নববীর আরো আগে কুবা গোত্রের মাঝে কবিরায় কুবার মাঝে বসবাস করলেন। কবিরায় কুবার মাঝে যায় যখন তার গাড়ি থামলো, যানবাহন থামলো, কুবা গোত্রের মানুষগুলো পাগল পাড়া হয়ে গেছে পয়গম্বরকে পায়া, খুশিতে আত্মহারা। মদিনার ছোট থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই পয়গম্বরকে ওয়েলকাম জানায়। তোলা আলবদ্রু আলাইনা মিন সানিয়াতিল উইদা, ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বরকে আহলান সাহলান মারহাবা জানায় গ্রহণ করে নিলেন। সবাই চায় যে আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আপনার খানা পিনা থাকা পিনার কোনো ব্যবস্থা সমস্যা হবে না। সবাই চায় তার উটটা যেন সেখানেই থামে। আল্লাহর হাবিব বলেন, তোমরা আমার উটের যানবাহনের রশিটা ছেড়ে দাও, আল্লাহর হুকুমে যেখানে যায়া থামবে সেখানেই আমার অবস্থান হবে। সুবহানাল্লাহ, কবিলায় কোবায় একটা মসজিদ বানানো হয়েছে আল্লাহর নবীর হুকুমে, মদিনার প্রথম মসজিদ যেটাকে বলা হয় মসজিদে কোবা। সুবহানাল্লাহ, কর আল্লাহর হাবিব মাঝে মাঝে সেখানে যেয়ে নামাজ পড়তেন। আর হাদিস শরীফে পয়গম্বর বলেন, ও মুসলমান, কেয়ামত পর্যন্ত আমরা যে কেউ সেখানে যেয়ে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহর নবী বলেন একটা কবুল উমরা করার সওয়াব। আল্লাহ সবাইরে যেয়ে নামাজ পড়ার তৌফিক দাও, যেরকম আমিন। আল্লাহর হাবিব মসজিদে নববী বানালেন, মসজিদে নববী আর মসজিদে কুবার মাঝা মাঝে আর একটা মসজিদ আছে মসজিদুল জুমা। প্রায় 100 সাহাবায়ে কেরামদের নিয়ে সেখানে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জুমার নামাজ আদায় করেছিলেন। দুজাহানের সর্দার রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে বিভিন্ন দলের নেতাদেরকে সামনে ডাকলেন, মুসলমান ও মুসলমান সবাইকে ডাকলেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মদিনার সনদ কায়েম করলেন। আমরা যেহেতু মুসলমান রাষ্ট্র কায়েম করলাম, কোনো বেঈমান যদি আমার রাষ্ট্রে থাকতে যায় ট্যাক্স দিবে অসুবিধা নাই, কিন্তু মুসলমানের বাড়িঘর নিরাপত্তার দায়িত্বটা আমার। সুবহানাল্লাহ, কন্যা, এর নাম হলো মুসলমানের রাষ্ট্র। পৃথিবীতে অন্য কোনো সরকার এই দায়িত্ব গ্রহণ করে না, আমাদের দেশের সরকার ইত করে না, ডাক দিয়ে আমাদের দেশের সরকার কয় কাহারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব আমার না, ঠিক না বেঠিক। আর দুজাহানের সরদার এমন নেতা যেই নেতা ডাক দিয়া কয় কোন বেঈমানও যদি আমার দেশে থাকতে চায় থাকতে পারবে, জিজিয়া দিয়া থাকবে, ট্যাক্স দিয়া থাকবে, অসুবিধা নাই, তবে বেঈমানের ঘরটা পাহারা দেওয়ার নিরাপত্তা আমার হাতে। সুবহানাল্লাহ, বলেন মুসলমান মুসলিম রাষ্ট্র যদি কায়েম হয় সেই দেশে কোনো অমুসলিম অনিরাপদ থাকতে পারে না, আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম না হয় সেখানে মুসলমান দূরের কথা, ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, ঠিক না বেঠিক। জোরে ক, মদিনা রাষ্ট্র কায়েম করলেন, সেই রাষ্ট্রের প্রধান হলো আল্লাহর হাবিব। দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন হলেন এমন নেতা, পৃথিবীতে যদি বলা হয় সবচেয়ে একজন উত্তম আদর্শবান শিশুর নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শিশুকালটা ছিল সবচেয়ে আদর্শবান শিশু। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে দামি একজন কিশোরের নাম বলো, তাহলেও বলতে হবে
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিশোরকালে সবচেয়ে দামি একজন কিশোর ছিলেন, যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সুন্দর সবচেয়ে স্মার্ট একজন নওজোয়ান যুবকের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, যদি বলা হয় পৃথিবীর জমিনে সবচেয়ে একজন দামি পয়গম্বরের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যদি বলা হয় আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে কার জায়গা কার সম্মান বেশি, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে, আল্লাহর পরে তার অবস্থান যেরকম, সুবহানাল্লাহ। এই লোকটা হলেন মদিনার বাদশাহ, মদিনার রাষ্ট্রপ্রধান। এই খবর যখন 500 মাইল দূরে, 500 থেকে 600 কিলোমিটার দূর মক্কার বাসিন্দারা শুনতে পায়, আবু জাহেল ডাক দিয়া কয় এটা সহ্য করা যায় না, চলো চলো। যে মদিনার মানুষ মক্কা থেকে হিজরত করে তাকে নিয়ে গেল, আমরা মক্কায় মুহাম্মদকে মারার প্ল্যান করেছিলাম কিন্তু তাকে মারতে পারি নাই, সে মদিনায় হিজরত করে চলে গেল। মদিনাবাসী যারা মুহাম্মদকে আশ্রয় দিল তাদেরকেও হত্যা করা হবে, মুহাম্মদকেও বিদায় করা হবে। এই খবর পায় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, মাত্র 313 জন সাহাবীর একটা কাফেলা নিয়ে ময়দানে নেমে গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের হাতে কয়েকজনের হাতে বাঙ্গা ঢাল বাঙ্গা তলোয়ার, জলবাহন নাই অস্ত্র নাই, কিন্তু ইমানি আওয়াজটা ছিল সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ। মাত্র 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব ময়দানে ঝাঁপা পড়েন। আল্লাহর হাবিব সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, হে পরওয়ারদিগার আলম, মক্কায় 13 বছর কষ্ট করলাম, আমার এই কষ্টের ফসল হলো 313 জন সাহাবি। হে রব্বুল আলামিন, মুসলমান যদি দুনিয়াতে বাঁচায় রাখতে চাও, ইসলাম যদি জিন্দা রাখতে চাও, তাহলে মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। দেখা গেল মাত্র 313 জন সাহাবী হলে কি হবে, বদরের প্রান্তরে কাফেররা 1000 হলে কি হবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছে, যেরকম সুবহানাল্লাহ। 2 জন শিশু বাচ্চা ছিল, মাআজ আর মুআউয়িজ, মার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে যুদ্ধের ময়দানের পথে রওনা হয়ে গেল। আল্লাহর হাবিবের সামনে এসে বলে, ওগো আল্লাহর হাবিব, আমরা 2 ভাই যুদ্ধে যাব। 2 জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, এটা যুদ্ধের ময়দান, এটা খেলাধুলার জায়গা না, সুবহানাল্লাহ। কোন তোমরা ছোট মানুষ, যুদ্ধ না, এটা যুদ্ধ, মারামারি খুন রাহাজারি হবে, খুন খারাপ হবে, সেখানে কত্ল কিতাল হবে, তলোয়ারের যুদ্ধ বড় কঠিন যুদ্ধ ছিল ভাইয়েরা আমার। একজন সাহাবি হলো মুসলমানের পক্ষে, আর একজন বেঈমানের আপন ছেলে, ডাক দেয়া কয় হে পোলা, আমার সামনে আইস, খবর আছে, বাপ মুসলমান, ছেলেরা ধমক দেয়, ছেলে মুসলমান, আব্বারা ডাক দেয়া কয় আব্বা তুমি আমার সামনে আয়ো না, যদি আয়ো তাহলে কিন্তু খবর আছে। পরবর্তীতে দেখা হয়েছিল একজন সাহাবির আব্বা পরবর্তীতে মুসলমান হয়েছে, ডাক দেয়া কয় আব্বা আপনি কি সেই যুদ্ধে আসিলেন, কয় হা, কয় ভাগ্য ভালো আপনি এখন মুসলমান হয়েছেন, সেই যুদ্ধে যদি আপনি আপনার আপনি আমার সামনে পড়তেন তাহলে আপনাকে হত্যা করতাম। কেমন মুসলমান আমরা ভাইয়েরা, আবার বাপ বেঈমান সন্তান মুসলমান, 2 জন 2 দলের বাবা সন্তানের পরিচয় এখানে চলবে না, এখানে মুসলমানের অমুসলমানের কে মুসলমান কে অমুসলমান সেই হিসাবে পরিচয় হবে যুদ্ধের ময়দানে। অমুসলমান আমরাও যখন যুদ্ধের ময়দানে যাব, সেখানেও কে আমাদের মিত্র কে আমাদের শত্রু দেখার বিষয় নয়, কে আমার বন্ধু ছিল কে আমার শত্রু ছিল শেখার বিষয় নয়, যখন যুদ্ধে নেমে যাবে মুসলমান তখন দেখবে মুসলমান কে অমুসলমান, অমুসলমান কে, জোরে কোন ঠিক না বেঠি। আলী ডাক দেয়া বলে, হ্যাঁ ওসমান ইবনে তলহা, আল্লাহর হাবিব বলেছেন তোমাকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য তোমাকে যেন কোনো অপদস্থ অপমান করা না হয়, এই জন্য তোমাকে আমি কিচ্ছু করব না, কিচ্ছু বলবো না, চলো ভালো ভালো আল্লাহর হাবিবের কাছে যাইবা, আর যদি আড়াল থেকে বের না হও
তাহলে আল্লাহর হাবিবের কথা মানব তো আল্লাহর হাবিবের কাছে তোমাকে ধরে নিয়ে যাব আর তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমারে তো ভালো করে চিনো আমি এক যুদ্ধে কয়েক তলোয়ার বাংছি কিন্তু পিছপা হই নাই আমি কিন্তু তোমাকে নেবার জন্য আমার একটা হাতই যথেষ্ট সুবহানাল্লাহ ওসমান ইবনে তুলহা আড়াল থেকে বের হলেন আল্লাহর হাবিবের সামনে এসে চাবিটা দিয়া দিল আল্লাহর হাবিব চাবিটা হাতে নিয়ে মক্কায় ঢুকলেন সাহাবা ইকরাম মক্কায় প্রবেশ করলেন শুকরিয়া তার নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ কোন মুসলমান বিজয় দিবসের আমল গান বাদ্যার নাচানাচি হয় বিজয় দিবসের আমল হলো বিজয় দিবসের আমল হলো নামাজ পড়া তাসবি পড়া ইস্তিগফার পড়া সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিব আমার চাবিটা বুঝায় দিবে আবু সুফিয়ান সহ হযরত আলী হযরত উসমান হযরত ওমর আবু বকর সবাই সামনে আসলেন অনেকেই সামনে আসলেন সবাই ভাবতেছে মক্কার চাবি এটা মনে হয় আল্লাহর হাবিব আমাকে দিবে হযরত ওমর ভাবতেছে হয়তো আমি পাবো দায়িত্বটা কয়েকজন বড় বড় সাহাবী সামনে আসলো আল্লাহর হাবিব উসমান ইবনে হযরতে উসমান ইবনে তালহাকে ডাক দিয়া কয় তোমার কাছে এই চাবির দায়িত্বটা রাখো উসমান ইবনে আফফান কলিজায় শুকায় গেছে থরথর করে কাঁপতেছে উনি ভাবতেছে যদি আমি চাবি আনতে যাই এই মুহূর্তে যদি কেউ আমার দেহ থেকে কেল্লাটা আলাদা করে দেয় তাহলে আমি কি করব সামনে যায় না আল্লাহর হাবিব থেকে অভয় দেখায় বলে ভয় দূর করে দিলেন হ্যাঁ উসমান ইবনে তালহা ভয় পাবার কোনো কারণ নাই মক্কার চাবি কাবা শরীফের চাবি তোমার কাছে বুঝায় দেওয়া হলো তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তোমার সন্তান এই চাবিটা বহন করবে তোমার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমার নাতি বহন করবে কিয়ামত পর্যন্ত কোনো জালেম সরকার ছাড়া কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোক থেকে এই চাবি কেউ নিবে না জোরে কোন সুবহানাল্লাহ এখনো পর্যন্ত উসমান ইবনে তালহার এই বংশের লোকেরাই মক্কার কাবার চাবি বহন করে জোরে কোন সুবহানাল্লাহ সব কথার মুদ্দা কথা হলো মূল কথা হলো মুসলমানদের বিজয় নতুন নয় 1500 বছর আগের সুবহানাল্লাহ বলেন অতএব 50 বছর আগের আমাদের বাংলাদেশও যারা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে এরা ভালো কাজ করেছে যারা শহীদ হয়েছে আল্লাহ মুসলিম শহীদদের কবরগুলো জান্নাতের বাগান বানাও এদের জন্য দোয়া করা আর শহীদ দিবসে জাতীয় দিবসে এই স্বাধীনতা দিবসে গান বাদ্য আর নাচানাচি নয় ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইস্তিগফার পড়ো হাম সালাত পড়ো আল্লাহর প্রশংসা করো আর আল্লাহর কাছে মাফ চাও বেশি বেশি নিজে অহংকারী করেও না এই স্বাধীনতা নিজের অস্ত্রের বলে হয় না স্বাধীনতা হয় আল্লাহর সাহায্যে মুসলমান যেখানেই আটকে যাবে চতুর্দিকে শত্রু বাহিনী আটকায় ফেলছে পিছনের দেয়াল সামনে শত্রু পিছনে শত্রু ডানে শত্রু বামে শত্রু এই মুহূর্তে কোনো অস্ত্র নাই মুসলমানের কাছে মুসলমানের একটাই হাতিয়ার আছে আল্লাহু আকবরের আওয়াজ ইমানে আওয়াজ দিয়ে যখন সামনে আগাবে ইনশাআল্লাহ মুসলমান হতে পারে কম শক্তি হতে পারে কম কিন্তু ইমানে আওয়াজের ধ্বনি দিয়ে সামনে যখন আগাবে কাফেরদের শক্তি বেশি হলো মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেন মুসলমানদেরকে বিজয় দেন কে এই জন্য মুসলমান অহংকারের কিছু না মন খারাপ করার কিছু না বর্তমান বিশ্বে কাফেরদের শক্তি বেশি হতে পারে অস্ত্র বেশি হতে পারে মুসলমানের সাথে কুলাতে পারে না কারণ মুসলমানের কাছে একটা অস্ত্র আছে এটার নাম হলো ঈমান কাফেরদের আছে বিমান কাফেরদের আছে কামান আমাদের আছে ঈমান ঈমান হাতিয়ার এমন একটা হাতিয়ার এর সামনে কোনো অস্ত্র টিকতে পারে না আল্লাহর সাহায্যে মুসলমানরাই বিজয় লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিজয় দিবসগুলোতে শহীদদের স্মরণে হাম সালাত জিকির আসকার করে দোয়া করার এবং শহীদ দিবসে সকল গোনা গান বাজনা থেকে মুক্ত থেকে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুক সকলে বলে আমিন আর দেশের জন্য দোয়া করা ইসলামের জন্য দোয়া করা আমাদের দেশের হাল কেমন সবাই জানেন আল্লাহ যেন আমাদের দেশের হাল অবস্থা এমন করে দেয় ক্ষমতায় যেই থাকেন অসুবিধা নাই মুসলমানরা যেন বুক ফুলায় ইমানি সাহস নিয়ে চলতে পারে এমন দেশ যেন আল্লাহ এমন দেশের শাসকগুলোকে যেন আল্লাহ তেমনই বানায়া দেয় যেরকম আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দোয়া হয়ে যাবে সবাই বসেন আপনাদের এলাকার কৃতি সন্তান এটা কি বন্দর থানা জুদ কাহামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضور আপনি দোয়া করেন না ভাই দোয়ার পরে গুনি আচ্ছা পরে তো একটা বলেছিন লয় এলো বাকিটা এলো মলো দেখাই তো হ্যাঁ দোয়ার পরে হিসাব করে জানাই দি আপনারা কি দোয়া করলে ভালো হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين غماليك غبي رجني تامي غناهغا علماء كرام درنيا ستر درنيا داري شادا پور پاكا مروبي درنيا هاتو ٹھائلا يا الله بشال بڑا قبرستان এরপর সে মাদ্রাসা কমপ্লেক্স আয় আল্লাহ মাদ্রাসার বরকতে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন হয় আয় আল্লাহ গভীর রাত হয়ে গেছে তাহাজ্জুদের সময় কাছাকাছি চলে আসছে আমরা কতিপয় গুনাহগার জীবনের ঘাটটি মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলে যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি কোটি বাড়াইয়া বিশ্বনবীর অজাছার সোনার মদিনায় সবুজ রঙের গুম্বজের নিচে পৌঁছে দাও হ্যাঁ মালিক তাকে ওসেল করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছে দাও হে আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখে নিহারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ দংশন করে জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আয় আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই আজকের মুনাজাতের উসিরায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম গফফার এ মালিক আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর এক ছড়রায় আমার গুনাহের খবর যদি আমার আম্মা আব্বা জানে কোনোদিন সন্তান বলে পরিচয় দিবে না আমার গুনাহের খবর যদি সন্তান জানে কোনোদিন আব্বা বলে ডাক দিত না আমার গুনাহের খবর যদি বিবি জানে কোনোদিন আমার সাথে একখাটে ঘুমাবে না আমার গুনাহের খবর যদি নারায়ণগঞ্জের মানুষ জানে তাহলে কোনোদিন বয়ান শুনত না ইয়া রাব্বাল আলামিন যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছো গো মালিক গোপনে গোপনে আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দাও আদরক রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরেরই আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি ছাড়িয়ার পাগল হইত তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন তুমি বিনে কে বুঝিবে মনের বেদন তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কারধারে আয় আল্লাহ
আমরা গুনাহগার তুমি যদি ফিরায়া দাও তারপরও তোমাকেই রাখতে হবে দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরায়া দিলে অন্য দরজায় যায় আমাদের তো আর কোনো দরওয়াজা নাই হায় আল্লাহ তুমি ছাড়া আমাদের মাফ করানো হল আর কেউ নাই আমাদেরকে ফিরাইয়ে দিও না এখানে যারা গভীর রাত্রে আমরা বসে আছি প্রত্যেককে তুমি মাফ করে দাও আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করেন সুস্থতার হায়াত দান করেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এখানে জান্নাতের বাগান সাজাইছে মাদ্রাসা মাদ্রাসায় বিল্ডিং এর কাজ চলতেছে আয় আল্লাহ সমস্ত হাজাত তুমি গায়েবি খাজানা থেকে পূরণ করিয়া দাও আয় আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া যারা মাদ্রাসার সাথে সম্পর্ক আছে মাহফিল সাজাইছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও অনেক মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে তোমার হুকুম আহকাম মেনে পর্দানিশি না বেদা সাহেদা বানায়া দাও মালিক আমাদের অনেকের বিবাহ হয় না অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আয় আল্লাহ নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না আয় আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক নেক সন্তানের আব্বা আম্মা হিসেবে কবুল করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করো আয় আল্লাহ মাহফিলটা একদম কবরস্থানের পাশে আল্লাহ এখানে অনেকের দাদা শুয়ে আছে দাদি শুয়ে আছে অনেকের নানা শুয়ে আছে নানি শুয়ে আছে একটু আগে এক বোনকে দাফন করা হয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান দিয়া দাও এই মাদ্রাসার বরকতে মাহফিলের বরকতে প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানিয়া দাও হে আল্লাহ জানি না কোন দিন জানি আমার ডাক চলে আসে জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় হে আল্লাহ কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে এলান করার জন্য কিছু মানুষ বাসচারের বাস কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে কয়েকজন কবরস্থানে কবর খনন করতে চলে যাবে কয়েকজন বড়ুই পানির বড়ুই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে আবার কয়েকজন মিলে দৌড়ে বাজারে যাবে আমার জন্য নতুন পোশাক কিনবে আল্লাহ সাদা কাপড়ের প্যাকেট বানায় আমারকে কবরে শোয়া দিবে আল্লাহ আমল নাই এই অল্প আমল নিয়ে কবরে কেমনে জায়গা হবে যেই ঘরে বাতি নাই যেই ঘরে বিছানা নাই সব বিচ্ছুর ঘর অন্ধকার কবরে কেমনে থাকব কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক নসিব করে দাও আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও প্রত্যেকটা পুরুষকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও আয় আল্লাহ এই বিজয় দিবসে যারা মুসলমান শহীদ হয়েছে দেশের জন্য দিনের জন্য প্রত্যেকটা শহীদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবরের মঞ্জুর করিয়া নাও যারা দান করতেছে কবরে শুয়ে গেছে অনেকে প্রত্যেকের কবরে আল্লাহ সদকায়ে জারিয়ার আমলগুলো পৌঁছায় দিও আয় আল্লাহ প্রতি বছর যেন মাহফিল করতে পারে তৌফিক দিও এ মালিক জানি না কোন দিন জানি আমিও কাফনের কাফনের কাপড়ের প্যাকেট হইয়া কবরে শুয়ে যায় আয় আল্লাহ কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে আগে এহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দিও আয় আল্লাহ মক্কার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মক্কাতুল মুকাররমায় হাজির হয়ে যায় মদিনার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় চলিয়া যায় আমরা কপাল পড়া 6,000 কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে মদিনায় যাইতে আয় আল্লাহ বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক নসিব করে দাও আয় আল্লাহ অনেকে অসুস্থ শিফায়ে কামেলা দান করো যারা অভাবে আছে অভাব অনটন দূর করে দাও
যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ وتوفنا مسلما وألحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله